2016 নিয়োগ পরীক্ষা হয়েছিল, কর্মী নিয়োগ হয়নি পুরসভায়, এমনটাই জানালেন উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি রাজ্যের বিভিন্ন পুরসভায় টাকার বিনিময়ে কর্মী নিয়োগের অভিযোগ সামনে এসেছে। এ নিয়ে ইডির জেরার মুখে পড়েছেন অয়ন শীল, আর এই গোটা বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, 2016 নিয়োগ পরীক্ষা হয়েছিল কিন্তু কর্মী নিয়োগ হয়নি পুরসভায়, এমনটাই জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন পুরসভায় টাকার বিনিময়ে কর্মী নিয়োগের অভিযোগ সামনে এসেছে, আর এই অভিযোগে কাঠগড়ায় উঠেছেন অয়ন শীল। ইডির জেরার মুখেও পড়েছেন তিনি, এমনকি স্বীকার করে নিয়েছেন সমস্ত কথার। এই গোটা বিষয় নিয়ে মুখ খুলেছেন মলয় রায়। আমরা এটুকু বলতে পারি, আমাদের এই পিরিয়ডে একটা রিক্রুটমেন্ট এখানে হয়নি। 2016 সালে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা ইউনিভার্সিটি আমরা সাপ্লাই পাঠিয়েছি, সবাই তো একটা করে এজেন্সিকে দিয়ে দেয়, এজেন্সির কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। এবং আমরা বহুবার আমাদের দপ্তরে ডিএলবিতে আমাদের শর্টেজ অফ স্টাফ, প্রচুর স্টাফ কম এখানে, কাজ করা খুব অসুবিধে। আমরা বারবার ডিপার্টমেন্টে জানিয়েছি আমাদের স্টাফ দেওয়া হোক, রিক্রুটমেন্ট করা হোক, কিন্তু এখন অবধি আমরা একটাও পাইনি। জানি না ওটা প্রসিডিংসে আছে, যদি এরপর আমরা পাই তাহলে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। কানাইবাবু আমাদের এখানে ক্যাশে কাজ করতেন, কিন্তু তার রিক্রুটমেন্টটা আমাদের সময় হয়েছে কিনা আমার জানা নেই। শিক্ষা দুর্নীতিকে ঝাঁপিয়ে এবার মিউনিসিপ্যালিটি নিয়োগের দুর্নীতি হচ্ছে। অয়ন শীলের যোগাযোগ শুধু যেই মিউনিসিপ্যালিটিগুলোর নাম এসছে সেই শুধু সেগুলোতেই সীমিত নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত মিউনিসিপ্যালিটি আছে সব মিউনিসিপ্যালিটিতেই এই দুর্নীতির নিয়োগের চক্র রয়েছে। তো আমরা এই এইটাকে এখানেই সীমিত থাকতে দেব না। তৃণমূল নেতারা যতই মুখ লুকিয়ে গা ছাড়া দিয়ে যেতে চাক, কিন্তু দুর্নীতিতে পশ্চিমবঙ্গের তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন ভারতবর্ষে এক আলাদাই নজির গড়তে চলেছে। তো আমরা বৃহত্তর আন্দোলনে আগে